এবছর লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অমিতাভ বচ্চন। আগামী 24 এপ্রিল দীননাথ মঙ্গেশকর নাট্যগৃহে এক অনুষ্ঠানে বিগ বির হাতে তুলে দেওয়া হবে এই পুরস্কার। এই পুরস্কার দেওয়া হয় দীননাথ মঙ্গেশকর স্মৃতি প্রতিষ্ঠান পাবলিক চ্যারিটেবল ট্রাস্ট এবং মঙ্গেশকর পরিবারের যৌথ উদ্যোগে। ভারতীয় সিনেমা জগতে অমিতাভ বচ্চনের কালজয়ী অবদানের স্বীকৃতি দিতেই এই পুরস্কার এবছর তুলে দেওয়া হবে তাঁর হাতে, এমনটাই জানানো হয়েছে মঙ্গেশকর পরিবারের পক্ষ থেকে। প্রসঙ্গত, 24 এপ্রিল দীননাথ মঙ্গেশকরের মৃত্যুদিনও বটে, এবছর তার 82তম মৃত্যু দিবস। পক্ষান্তরে বচ্চন পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সম্মান পেয়ে অমিতাভ এবং গোটা পরিবার গর্বিত, সম্মানিত বোধ করছেন। টানা প্রায় 55 বছর ধরে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির হাল ধরে রেখেছিলেন বিগ বি। অসংখ্য সুপারহিট ফিল্ম উপহার দিয়েছেন, অভিনয় করেছেন বিভিন্ন ধরনের রোলে, এবং সবেতেই তিনি সমান স্বচ্ছন্দ। অর্ধশতকেরও বেশি সময় ধরে গোটা ভারতবর্ষের আপামর মানুষকে মাতিয়ে রেখেছিলেন, আজও তার ইমেজ অমলিন। ভারতের বাইরেও পৃথিবীর অন্যান্য অনেক দেশেই তিনি এখনও দারুণ জনপ্রিয় অভিনেতা। লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার দেওয়া শুরু হয়েছিল 2022 সালে, সঙ্গীত সম্রাজ্ঞীর মৃত্যুর পর তাঁর স্মৃতিতেই। বচ্চনের আগে এই পুরস্কার পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তারপর আশা ভোঁসলে। এবছর অবশ্য বিগ বি ছাড়াও এই পুরস্কার পাচ্ছেন আরও কয়েকজন জীবিত কিংবদন্তি। সুরকার ও সঙ্গীত পরিচালক এ আর রহমান, অভিনেত্রী পদ্মিনী কোলাপুরে এবং সঙ্গীতশিল্পী রূপকুমার রাঠোর। এছাড়াও বিশেষ পুরস্কারে সম্মানিত করা হবে অভিনেতা পরিচালক রণদীপ হুদা, মারাঠি অভিনেতা অশোক সরাফ এবং অতুল পারচারেকে। দীননাথ মঙ্গেশকর স্মৃতি প্রতিষ্ঠান পাবলিক চ্যারিটেবল ট্রাস্ট এবং মঙ্গেশকর পরিবারের পক্ষ থেকে সম্প্রতি এক সাংবাদিক সম্মেলন করা হয়েছিল, সেখানেই জানানো হয় এবছরের পুরস্কার প্রাপকদের তালিকা। 24 এপ্রিল মুম্বাইয়ের দীননাথ মঙ্গেশকর নাট্যগৃহে পরিপূর্ণ থাকবে দর্শক আসন। সঙ্গীত ও চলচ্চিত্র জগতের তারকাদের অনেককেই দেখা যাবে সেদিন। পণ্ডিত দীননাথ মঙ্গেশকর একাধারে ছিলেন নামী অভিনেতা। মাত্র 5 বছর বয়সে হয়েছিল তার সঙ্গীত শিক্ষার হাতেখড়ি। তিনি ছিলেন গোয়ালিয়র ঘরানার শিল্পী। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ।